আবির্ভূত হয়েছে। পহেলা বৈশাখের আনন্দ তাই গত বছরের মতো এবারও ঘরে বসেই উপভোগ করব আমরা। টেলিভিশন চ্যানেল সহ নানা ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠানমালা প্রচারিত হবে। সেসব অনুষ্ঠান উপভোগ ছাড়াও আমরা নিজেরাও পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে আনন্দ উপভোগ করতে পারি। অতীতের সকল জঞ্জাল গ্লানি ধুয়ে মুছে আমরা নিজেদের পরিশুদ্ধ করব। দীপ্ত পায়ে এগিয়ে যাব সামনের দিকে, গড়ব আলোকোজ্জ্বল ভবিষ্যৎ। এই হোক এবারের নতুন বছরের শপথ। কবিগুরুর ভাষায় আবারও বলতে চাই, নিশি অবসান ওই পুরাতন বর্ষ হল গত, আমি আজ ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মত পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত। প্রিয় দেশবাসী, গত বছর করোনা ভাইরাস আঘাত হানার পর আমাদের নানাবিধ বিরূপ পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। এই মহামারী প্রতিরোধে যেহেতু মানুষের সঙ্গ নিরোধ অন্যতম উপায়, সেজন্য আমাদের এমন কিছু পদক্ষেপ করতে হয়েছে যার ফলে মানুষের জীবন জীবিকার উপর প্রভাব পড়েছে। গত সপ্তাহে দ্বিতীয় ঢেউ প্রবল আকার ধারণ করলে মানুষের চলাচলের উপর আমাদের কিছু কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে হয়। আপনারা দেখছেন কোনোভাবে সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের আরো কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। আমি জানি এর ফলে অনেকেরই জীবন জীবিকায় অসুবিধা হবে, কিন্তু আমাদের সকলকেই মনে রাখতে হবে মানুষের জীবন সর্বাগ্রে, বেঁচে থাকলে আবার সব কিছু গুছিয়ে নিতে পারবো। গত বছর আমরা একটানা 62 দিন সাধারণ ছুটি বলবৎ করেছিলাম। আমরা এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারিনি, বিদেশের সঙ্গে চলাচল স্বাভাবিক হয়নি। অবস্থা শুধু আমাদের দেশে নয়, বিশ্বের যেখানেই এই মরণঘাতী ভাইরাসের প্রকোপ বাড়ছে সেখানে এ ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে। মানুষের জীবন রক্ষার পাশাপাশি আমাদের অর্থনীতি, মানুষের জীবন জীবিকা যাতে সম্পূর্ণ ভেঙে না পড়ে সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি। সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছিলাম, যার ফলে গত বছর করোনা ভাইরাস মহামারী জনিত প্রভাব আমরা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক সম্ভাব্য বিরূপ প্রভাব মোকাবেলায় গত বছর আমরা 4টি মূল কার্যক্রম নির্ধারণ করেছিলাম। 4টি কার্যক্রম হয়েছে, 1. সরকারি ব্যয় বৃদ্ধি করা, সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকেই প্রাধান্য দেওয়া। 2. আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা। শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখা। 3. সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি, দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ, দিনমজুর এবং অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি। 4. মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা, অর্থনীতির বিরূপ প্রভাব উত্তরণে মুদ্রা সরবরাহ এমনভাবে বৃদ্ধি করা যেন মুদ্রাস্ফীতি না ঘটে। এই 4 মূলনীতির ভিত্তিতে আমাদের কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। আমরা ইতিমধ্যে প্রায় 1,24,053 কোটি টাকার 23টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। কলকারখানা যাতে উৎপাদন ব্যাহত না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। আমরা দিনমজুর, পরিবহন শ্রমিক, হকার, রিক্সাওয়ালা, দোকান কর্মচারী, স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অন্যান্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাদানকারী, সাংবাদিক সহ নিম্ন আয়ের নানা পেশার মানুষকে সহায়তা দিয়েছি। প্রায় 2.5 কোটি মানুষকে বিভিন্ন সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর আমি দরিদ্র নিম্নবিত্ত মানুষদের সহায়তার জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি। আমরা ইতিমধ্যে পল্লী অঞ্চলে কর্মসৃজনের জন্য
807 কোটি 65 লাখ টাকা এবং পবিত্র রমজান ও আসছে ঈদুল ফিতর উপলক্ষে 672 কোটিরও বেশি টাকা বরাদ্দ দিয়েছে। এর দ্বারা দেশের প্রায় 1,24,42,000 নিম্নবিত্ত পরিবার উপকৃত হবেন। গত বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে ভিজিএফ, টেস্ট রিলিফ সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হয়েছে। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাস মোকাবেলায় ইতিমধ্যেই বিজ্ঞানীরা বেশ কয়েকটি ভ্যাকসিন আবিষ্কার করেছেন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সেগুলোর মধ্যে অন্যতম। আমাদের সৌভাগ্য, টিকা উৎপাদনের শুরুতে উল্লেখিত পরিমাণ টিকার ডোজ আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে 56 লাখের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। যা প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আমরা পর্যায়ক্রমে দেশের সকলকে টিকার আওতায় নিয়ে আসব, আমাদের সে প্রস্তুতি রয়েছে। তবে টিকা দিলেই একজন সম্পূর্ণভাবে সুরক্ষিত হবেন এমন নিশ্চয়তা নেই বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। কাজে টিকা নেওয়ার পরেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঢাকা সহ সারা দেশে প্রতিটি জেলায় করোনা ভাইরাস রোগীর চিকিৎসা সুবিধার আওতা আরও বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত সরকারি হাসপাতালগুলোতে নির্বাচিত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যমান আইসিইউ সুবিধা আরও বৃদ্ধি করা হয়েছে। তবে আমাদের সবাইকে সাবধান হতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের নিজের পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীর সুরক্ষা প্রদানের। কাজে ভিড় এড়িয়ে চলুন, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন, ঘরে ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গরম পানির ভাপ নিন। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ইতিমধ্যে 18 দফার নির্দেশনা জারি করেছে। আমরা যদি সকলে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলি, অবশ্যই এই মহামারীকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, যুগে যুগে মহামারী আসে, আসে নানা ঝড় ঝঞ্ঝা, দুর্যোগ দুর্বিপাক, এসব মোকাবেলা করেই মানব জাতিকে টিকে থাকতে হয়। জীবনের চলার পথ মসৃণ নয়, তবে পথ যত কঠিনই হোক আমাদের তা জয় করে এগিয়ে যেতে হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় তাই বলতে চাই, আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত, সৃজিব জগৎ বিচিত্রতর বীর্যবান, তাজা জীবন্ত সে নবসৃষ্টি শ্রম মহান। বাঙালি বীরের জাতি, নানা প্রতিকূলতা জয় করেই আমরা টিকে আছি। করোনা ভাইরাসের এই মহামারীও আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব। নতুন বছরে মহান আল্লাহর দরবারে তাই প্রার্থনা, বিশ্বকে এই মহামারীর হাত থেকে রক্ষা করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, খোদা হাফেজ।